গবেষণা পঁচাশি পার্সেন্ট মহিলাই নর্মাল অর্থাৎ স্বাভাবিক ডেলিভারি করতে সক্ষম এবং বাকি পনেরো পার্সেন্ট মহিলাই সি সেকশন অর্থাৎ সিজারিয়ান পদ্ধতির সম্মুখীন হন কিন্তু পরিসংখ্যান অনুযায়ী প্রত্যেক তিনজন মহিলার মধ্যে একজন মহিলাকে সিজারিয়ান পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয় আজকাল বেশিরভাগ মহিলাই সিজারিয়ান পদ্ধতিতে ডেলিভারি করার সিদ্ধান্ত নেন কারণ এতে প্রসব যন্ত্রণা হয় না বললেই চলে কিন্তু এটি ভবিষ্যতে বা সেরে ওঠার সময় অনেক রকম সমস্যা বা জটিলতার সৃষ্টি করে তাই প্রত্যেক মহিলার নর্মাল ডেলিভারি সম্পর্কে সঠিক তথ্য জানা উচিত কারণ তবেই আপনি বিচার করতে পারবেন যে শুধু সাময়িক ব্যথার জন্য এটি এড়িয়ে যাওয়া উচিত কি না নর্মাল ডেলিভারি কি নর্মাল ডেলিভারি হল বাচ্চা প্রসব করার স্বাভাবিক পদ্ধতি যেখানে শিশুটির জনির মাধ্যমে জন্ম হয় ও ডাক্তাররা সেভাবে কোনো রকম হস্তক্ষেপ করেন না তবে আজকাল এই ধরনের পদ্ধতিতে গর্ভবতী মহিলাকে কিছু ঔষধ দেওয়া হয় যাতে প্রসব যন্ত্রণা কমে ও তাড়াতাড়ি বাচ্চা প্রসব পদ্ধতিটা সম্পূর্ণ হয় তবে আপনি চাইলে সেই ঔষধ নাও খেতে পারেন আপনিও যদি ডেলিভারি করতে আগ্রহী হন তাহলে নর্মাল আপনাকে গর্ভধারণের শুরু থেকে শেষ পর্যন্ত এই আটটি খাবার খেতে হবে চলুন দেখে নেই কি সেই আটটি খাবার এক খেজুর এটি একটি বহু পুরনো টোটকা বলা হয় আসন্ন প্রসবা যেসব মায়েরা নিয়মিত খেজুর খান তাদের প্রসবকালে কষ্ট অপেক্ষাকৃত কম হয় গর্ভবতী মায়েদের ওপর করা একটি গবেষণায় দেখা গিয়েছে যে ডেলিভারির এক মাস আগে থেকে যেসব মায়েরা নিয়মিত ছয় থেকে সাতটি করে খেজুর খেয়েছেন তাদের ক্ষেত্রে প্রসব যন্ত্রণা কোনো ঔষধ ছাড়াই স্বতঃস্ফূর্তভাবেই উঠেছে প্রসব পীড়া দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি অর্থাৎ সন্তান জন্ম দিতে কষ্ট তুলনামূলক কম হয়েছে দুই চিকেন স্যুপ স্কিন সমেত মুরগির মাংস ও হাড় দিয়ে যে স্যুপ রান্না করা হয় সেটা ডেলিভারির এক মাস আগে থেকে নিয়মিত খাওয়া বিশেষ উপকারী হাড় ও স্কিন সহ মাংস রান্না করলে এই প্রাণীজ প্রোটিনের পুরোটাই সদ্ব্যবহার করা হয় এই পদ্ধতিতে রান্না হলে খাবারের মাধ্যমে বেশি পরিমাণে অ্যামিনো অ্যাসিড হাইলিউরোনিক অ্যাসিড এবং প্রয়োজনীয় মিনারেলস শরীরে ঢোকে শুধুমাত্র এই স্কিন ও হাড় সমেত মুরগির স্যুপ থেকেই বেশ বড় মাত্রায় প্রোটিন মিনারেলস ও অন্যান্য পরিপোষক হবু মায়ের শরীর পেয়ে যায় এই মাংসের সাথে আপনি ইচ্ছা করলে কিছু সবজি যোগ করে সেটা আরো সুস্বাদু করে খেতে পারেন মুরগি বা গরুর কলিজা প্রাণীজ প্রোটিনের আরেক অন্যতম উৎস হল মুরগি বা গরুর কলিজা মহিলাদের শরীরের জননতন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে বিশেষভাবে সাহায্য করে এই কলিজা শুধু কি তাই প্রসবের পরে মায়ের শরীর তাড়াতাড়ি সারিয়ে তুলতেও এই কলিজা বিশেষ উপকারী সমস্ত বি ভিটামিন ভিটামিন ডি কে ই এবং এ আয়রনের মতো পরিপুষ্টির সমৃদ্ধ এই কলিজা প্রসবের সময় মায়ের যে রক্তক্ষয় হয় সেই রক্ত পুনরায় তৈরি করতে কলিজা বিশেষ সাহায্য করে এছাড়া এটি অক্সিজেনেশন ফুড হিসেবেও পরিচিত চাই টক দই ও প্রোবায়োটিক খাবার প্রোবায়োটিক জাতীয় খাবার দাবার শরীরকে বিভিন্ন ভিটামিন শোষণে সাহায্য করে এর মধ্যে ভিটামিন কে অন্যতম এর ফলে অন্য সব খাবার থেকে পাওয়া ভিটামিন শরীর সহজে শোষণ করে নেয় এবং পরিপোষকের চাহিদা মিটিয়ে নিতে পারে বিভিন্ন কালচার ডেয়ারি প্রোডাক্ট ইউগাট বা সাধারণ টক দই ডেলিভারির আগে নিয়মিত খাওয়া প্রয়োজন পাঁচ মিষ্টি আলু ডেলিভারির আগে খাওয়া শুরু করুন মিষ্টি আলু মিষ্টি আলু শরীকে হাই লিউরনিক অ্যাসিড তৈরি করতে প্রয়োজনীয় স্টারস ও স্ট্রোজেন সরবরাহ করে মিষ্টি আলু থেকে আসা পরিপোষক পদার্থ মায়ের শরীরে স্ট্রোজেনের নকল করতে পারে এর ফলে পোষক প্রক্রিয়া চলাকালীন মায়ের শরীর বেশি মাত্রায় অক্সিটোসিন স্ট্রোজেন এবং প্রোস্টা গ্ল্যান্ড ডিন্স তৈরি করতে পারে এবং প্রসব প্রক্রিয়া সহজ হয় এছাড়াও মিষ্টি আলু প্রচুর ভিটামিন ও মিনারেলসে সমৃদ্ধ তয় পাকা কলা কলার মধ্যে উদ্ভিজ্জ হাইলিউরেনিক অ্যাসিড বর্তমান আবার প্রাকৃতিক চিনির উৎস হলো এই কলা হবুমার শরীরে গ্লুকোজ ও ফ্রুক্টোজের চাহিদা মেটাতে নিয়মিত খেতে পারেন পাকা কলা কলায় যে শুধুমাত্র উচ্চ মাত্রার পটাশিয়াম থাকে তাই নয় এতে যথেষ্ট পরিমাণে ভিটামিন সি ও ভিটামিন বি বর্তমান প্রসবের সময় যত এগিয়ে আসে হবু মায়েদের মধ্যে প্রিয় একলামশিয়া হওয়ার ঝুঁকি তত বেড়ে যায় যার ফলে অনেক সময় সময়ের আগে শিশুকে জন্ম দিতে হয় কলায় উপস্থিত ভিটামিন বি ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম এই প্রি অ্যাকলামশিয়ার ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয় সাত বাদাম ও বীজ জাতীয় খাবার এমন বাদাম কুমড়ো বীজ সূর্যমুখীর বীজ বা তিল ইত্যাদি আসন্ন প্রসবা মায়ের শরীরকে প্রসবের জন্য প্রস্তুত করে তোলে কুমড়ো বীজে যে প্রচুর পরিমাণে পুষ্টিকর পরিপোষক থাকে তাই নয় মায়ের রক্তে ইনসুলিনের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে কুমড়ো বীজ সূর্যমুখীর বীজে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ই মায়ের শরীরে ভিটামিন ই এর ঘাটতি হলে সময়ের আগে শিশুর জন্ম হয়ে যায় এছাড়া এই বাদাম ও বীজ জাতীয় খাবার হবু মাকে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন কপার জিঙ্ক ইত্যাদি মিনারেলস ও উচ্চ মাত্রায় বি ভিটামিনের যোগান দেবে আট পানির পরিমাণ বেশি এমন ফল খান প্রসবের সময় যত এগিয়ে আসতে থাকে মায়ের শরীরের প্লাসেন্টাও ধীরে ধীরে ম্যাচিউর হতে শুরু করে ফলস্বরূপ পর্যাপ্ত অ্যামিউনিটির তরল তৈরি করার ক্ষমতা সে হারাতে থাকে এই তরলের মধ্যেই বাচ্চা থাকে কাজেই প্রেগনেন্সির শেষের দিকে মা শুধু নিজের জন্য পানি খাবেন না বাচ্চা থাকার জায়গা অ্যামিউনিটিক তরল প্রতিস্থাপনের সাহায্য করে পানি ও পানি জাতীয় খাবার সেজন্য সারাদিনে প্রচুর পানি তো অবশ্যই খাবেন তার সাথে পানির পরিমাণ বেশি এমন ফল খাবেন শসা তরমুজ ইত্যাদিতে পানির পরিমাণ অনেক নিয়মিত এই ফলগুলো খেতে থাকুন ডেলিভারির আগে আমাদের এই চ্যানেলের সকল ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের যাতে উপকারে আসে সেই কথা মাথায় রেখেই বানানো হয় তো সেই জন্য আপনারা অবশ্যই প্রত্যেকটি ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করবেন যাতে আমাদের মোটিভেশন আপ হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন যাতে এই চ্যানেলের সকল ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার মোবাইলে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে